শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডের পারবীরহাটা হাইস্কুলে ও শাহচেতন স্কুলে ভিভিপ্যাট নিয়ে একটি প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। নির্বাচন কমিশনের নির্দেশ মতো 4 নম্বর সেক্টরের নির্বাচন দপ্তরের আধিকারিকরা ভোটারদের ভিভিপ্যাট সম্বন্ধে হাতে কলমে ওয়াকিবহল করান। নির্বাচন কমিশনের আদেশ মতো এই ভিভিপ্যাটের প্রচারে এসেছি। আমরা 4 নম্বর সেক্টর থেকে প্রচার করছি। এই 4 নম্বর সেক্টরেতে আজকে পীরবাহারাম হাইস্কুল এবং শাহচেতন হাইস্কুল এবং গতকালকে আমরা একটা ওই প্রতিবন্ধী স্কুল এবং নেহরু এপি স্কুল, তার আগের দিন আমরা রাজ কলেজ, এইভাবে ধারাবাহিকভাবে আমরা এই অ্যাওয়ারনেস বা ভিভিপ্যাট অ্যাওয়ারনেস কী বোঝাচ্ছেন, মূলত কী বোঝাচ্ছেন? এটা আমরা বোঝাচ্ছি যেটা, যে ক্যান্ডিডেট বা ভোটার যাকে ভোট দিচ্ছে সেই ক্যান্ডিডেটের নাম এবং তার প্রতীক ভেসে উঠবে, যাকে ভোট দিচ্ছেন ভোটার তিনি তার ছবিটাকে দেখতে পাবেন। এদিনের এই কর্মসূচিতে এলাকার প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খান উপস্থিত থেকে নিজে ভোটারদের অবগত করেন। ঠিক আছে, তাহলে তোমার ভোটটা সঠিক হলো, আর যদি মনে করো গন্ডগোল হয় তখন তুমি বলতে পারবে যে না ভোটটা ঠিক হয়নি, এইটা হয়ে গেল ঠিক, এই জন্য এইবার তোমার সামনে এটা থাকবে, এইটা থাকবে, এইটা থাকবে। এবার তুমি ওইখানে যে ভোটটা দিলে তুমি এখানে দেখবে যে সেই ভোটটা পড়েছে না পড়েনি। আজকে আমাদের 19 নম্বর ওয়ার্ডে নির্বাচন দপ্তর থেকে যারা ভোটের মেশিন নিয়ে এসছে এবং ভিভিপ্যাট নিয়ে এসছে, এর আগে হয়তো ভিভিপ্যাট অনেক জায়গায় ইউজ হয়নি কোনো, এবার মানুষকে সচেতন করা হচ্ছে যে আমি যেখানে ভোট দেবো যে প্রার্থীকে দেবো সেই প্রার্থীর সিম্বলটা ভিভিপ্যাটে কীভাবে উঠছে কি উঠছে না, এইটার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। মানুষ এখন নিজেই দেখতে পারবে যে আমি যাকে ভোট দিলাম সেই ভোটটা ঠিক জায়গায় পড়েছি কি পড়িনি আমরা, এবং প্রত্যেকটা মানুষ একদম যেটা আমাদের মেশিনে যত ভোট পোল হয়েছে ভিভিপ্যাটেও ঠিক একই ভোট পোল হয়ে এবং একই চিহ্নতে যদি হয়ে থাকে যে যাকে দিয়েছে তাহলে কিন্তু খুব উপকৃত হয়, এটা কিন্তু গোটা ভারতবর্ষের পক্ষে মনে হয়। এর ফলে নির্বাচন দপ্তরের কর্মীদের কাজের অনেক সুবিধা হয়। নির্বাচন দপ্তর থেকে লোক আসছে, নির্বাচন যেভাবে আমাদেরকে দেওয়া দরকার সেভাবে প্রচুরভাবে আমাদেরকে বোঝানো হয়েছে এবং নিজের ভোটটা আমরা নিজে দেখতে পাবো সেই আধুনিক মেশিন দ্বারা কোথায় দিলাম সঠিকভাবে ভোটটা পড়েছি কি না, এর জন্যে আমাদেরকে আজকে মানে বোঝানো হলো, আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি। আমরা 1 নম্বর ওয়ার্ডের বর্ধমান থেকে কেরামত আলীর রিপোর্ট, আনন্দবার্তা।